কেউ আসো দেখে বাচ্চা ফেলা দিচ্ছে ওই এটা একটা খুনি এটা একটা অপরের একটা গোনা কত মহিলা আছে কেরমির ওষুধ খেয়ে বাচ্চাকে নামিয়ে দিচ্ছে এটা ভুল করছে একটা মানুষকে ঠাঠিয়া মারা যা গোনা একটা মানুষকে জবাই করে দিয়ে যতটা গোনা একটা বাচ্চা পেটের বাচ্চাকে যদি মানে ওষুধ খেয়ে ফেলে দেয় অস্কুরা ফেলে দেয় কিরিমি রসুন খেয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয় তা একটা মানুষকে মেরে যা কোনো হবে ওই বাচ্চাটাকে ফেলে দেওয়াটা বাচ্চাটাকে নষ্ট করা অতটা কোনো রে ভাই আরও বলা হয় যে কেউ যদি আজাল করে কেউ যদি আজাল করে তো আজাল করাটা যে গুপ্ত হচ্ছে আজাল আপনারা বুঝতে পারবেন না পাবলিক মানুষ আজালের মানে হলো কোনো মানুষ ছেলে নিবে না বাচ্চা নিবে না এই কারণে ওরা বীরজুটা বাইরে ফেলে যে বীরজুটা ভিতরে গেলে তো বাচ্চা জন্মিবে তো বীরজুটাকে বাইরে ফেলে দেয় যেন বাচ্চা না জন্মে বাচ্চা না হয় তো যারা এই বুদ্ধি করে বাচ্চা নেওয়ার ডরে যারা আজাল করে বাইরে বীরজু ফেলে ওই লোকটা একটা মার্ডার করে যা গোনা হবে একবার বাইরে বীরজু ফেললে অতটা গোনা হবে রে ভাই বুঝতে পারলেন কত পাপ করেছেন তোবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে কানে এগুলো হচ্ছে বড় গোনাহা মহাপাপ এই কবিরে গোনহার মধ্যে গন্তি বড় গোনহার মধ্যে গন্তি তো এইভাবে বাচ্চা নষ্ট করা যাবে না আর আজাল করাও যাবে না কিরমির ওষুধ খেলে বাচ্চা ফেলা যাবে না ডাক্তারের কাছে যা সুই ইঞ্জেকশন করে ওষুধ খেয়া বাচ্চা নামিয়ে দেওয়া যাবে না একটা মানুষকে মেরা ফেলা যতটা গোনা কেউ যদি একটু বুদ্ধি দিয়া মারায় এই এই করে মারে তো ও অতটা গোনা যে ডাইরেক্ট মারবে যতটা গোড়া কেউ বুদ্ধি দিয়ে মারে তা অতটা গোড়া মানে যে করে হোক তো এইভাবে সতর্ক থাকেন মায়েরা আমার বোনেরা আমার ভালো করে শুনে নেন বাচ্চা কেউ নষ্ট করবেন না আর আপনারাও মানুষকে মারবেন না যে যে মানুষ যদি কোনো 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 মানুষকে মেরে ফেলে তো যতটা গোনা হবে অর্ধেক গোনা যে মারবে মার্ডার কার্নিওয়ালা অর্ধেক গোনাও পাবে আর যে বুদ্ধি দিবে ও পাবে অর্ধেক গোনা তো ভাইরে আমার ওই মার্ডার থেকে বেঁচে থাকেন কাবিল পেয়েছে গোনা তো কথা হচ্ছে ভাই আমার পৃথিবীতে যদি কোনো মানুষ একটা নতুন কাজ আবিষ্কার করে প্রথম খুন করলো ওরকম কোনো মানুষ যদি পৃথিবীর বুকে নতুন কাজ একটা করে নতুন কাজ আবিষ্কার করে তো নতুন কাজ আবিষ্কার করলে অতটাই গোনা হবে রে ভাই বুঝতে পারছেন তো নতুন কাজ আবিষ্কার করতে হবে না এখনকার মানুষ নতুন কাজ আবিষ্কার করছে কি জানেন দেখেন ভাই আমার বন্ধুরা আমার কেমন নতুন নতুন কাজ আবিষ্কার করছে এই যে এখন মানুষ চুলগুলোকে কেটে নিচ্ছে আর চুলগুলোকে কেটে চেরো দিনকে মানে চেরো কানাকে জিরো করে দিছে আর মধ্যখানটাকে মানে মুরগার টপ বানিয়া উঁচা করে দিছে রে ভাই এরকম লোক নাই এরকম চুল কাটে না তো যারা ওইভাবে চুল কাটবে এটা একটা নতুন আবিষ্কার যে চালু করেছে ওর কবরে এই গোনহাটা ওয়ার দেখা দেখি উ করবে ওয়ার দেখা দেখি উ করবে ওয়ার দেখা দেখি উ করবে যে দেখ দেখেনি চালু হয়ে গেল এটা হলো হারাম এই জিনিসটা করতে হবে না এই কাটিং চলবে না মুসলমানের এই সব কাটিং চলবে না তো এই সব কাটিং যারা করবে অর্ধেক গোনা ও পাবে তারপরে যে করলো ওয়ার দেখা দেখে করলো উ ফের পাবে তার দেখা দেখে করলো উ পাবে এই পার্সেন্টেজ হিসাবে গণা ওরকে কবরে গাড়ির গাড়ি পৌঁছিতে থাকবে এই যে মানে চুল কাটানো এই যে দেখের করে মানুষ জিসপান পিনে রে ভাই এই যে মানে আগা দিকে ছিঁড়া পাছা দিক ছিঁড়া এদিকে জাল না ওইদিকে জাল না চেরো দিকে খালি জাল নাই জাল না ছিঁড়া জিসপেন চালু হয়নি এখন দেখতে পাইছেন ছিঁড়া ভুলবেন দিন তো বেটা ছেলে পিনছিল ভাই কিছুদিন থাকা মেয়ে ছেলে শুরু করে দিয়েছে মেয়ে ছেলে চিনা বলবেন পিনছে পিনে না মোবাইলে দেখতে পান না ছিঁড়া ছিঁড়া ফুলবেন গেলা পিনছে বেটি ছেলে হাওয়া খাওয়ার লেগে তো এই যে যে টেলার ফার্স্টে চালু করেছে এই কাজটা যে টেলার ছিঁড়া ফুলবেন বানালছে আর যত লোক বানাবে ওর অর্ধেক গোনা উপেবে তারপরে যে টেলার বানালছে উপবে অর পরে যে বানালছে যে বানালছে বানাইতে বানাইতে যত টেলার বানাইবে গোনা কিন্তু যে ফাস্টে করেছে উপবে তারপরে পেবে তারপর পেবে পার্সেন্টেজ হিসাবে মানে সব পেতে থাকবে গোনা তারপরে যে কিনবে যে পিনবে ফাস্টে যে কিনে পিনহেছে অর গোনা আরো উপরে চাপতে লাগবে এই যে বোম্বাই কাটিং ब्लाउজ যে ফাস্টে আবিষ্কার করেছে যে আবিষ্কারক তো যে ফার্স্টে বম্বাই ব্লাউজ তৈরি করতে শুরু করেছে উ এক নম্বরে গোনহা ওর আমল নামাতে যাবে তারপরে যে ওয়ার দেখে দেখে চালু করল ওর দেখেন আর একজন চালু করল ওয়ার দেখে দেখে আর চালু করলং এই যে দেখ দেখানি দেখ দেখানি যা চালু করেছে রে ভাই ওই দেখ দেখানি দেখ দেখানি চালু করতে 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 এই দেখ দেখানি মানে যত করবে আর দেখাও আর দেখাও যত খারাপ কাজ পৃথিবীতে হবে এই সমস্ত গোনাগুলো ওদের আমল চলে যাবে তো খারাপ কাজ আবিষ্কার করতে হবে না এই কতগুলো খারাপ কাজ এই যে মহিলাগুলোকে দেখছেন মেয়ে ছেলেগুলো ফেসবুকে ছবি ছাড়ছে আগে ছাড়লো কেমন করে জানেন আগে পর্দা করে ভালো করে ছাড়লো বরখা যখন পিনল এই মুখটাকে খোলা রাখল সারা শরীর ঢাকা মুখটা খালি উদাম আর মুখটাকে উদাম করে এমন সুন্দর করে সজ্জে ভাই ধলো মহিলা ধলো মানুষ আর যখন কালো বারখা দেয় কালো ওনা দিয়ে মুখটাকে বেঁধে দিয়েছে মুখটা মনে হচ্ছে হ্যালো জিন বলের মতন জ্বলছে আর এইভাবে তখন করে যে কেমন করে সাজছে এমন ফিয়ার লাভলি এমন ফেস ওয়াশ লাগাইছে যে ফেস ওয়াশ লাগিয়া মুখ কানকে একবারে লুচি লুচি করে দিচ্ছেন এমন করে ঠোটা লিপিস্টি লাগাইছে যে ফার্স্টে লিপিস্টি আবিষ্কার করেছে ওই লিপিস্টি আবিষ্কারককে লিপিস্টি যা চালু মানে চালু করে যে প্রথম ও মানে যতদিন লিপিস্টি পৃথিবীতে থাকবে ও আর দেখ ঘাড়ে চাপতে থাকবে ভাই ও আর ওর ঘাড়ে চাপতে থাকবে উপেতে থাকবে গোনাটা তো কথা হচ্ছে নতুন কাজ আবিষ্কার করতে হবে না কিছুদিন আগে একটা মোবাইলে দেখেছিলেন ভাইরাল হয়েছিল দেখেছিলেন এই যে একটা পুলিশ নিকে পুলিশদের গালে চুমা দিয়ে দিল একটা বেটা ছেলে রিক্সা চালক রিক্সা বাহা লোকটা দেখেছিলেন আপনারা মোবাইল দেখেছিলেন সারা দুনিয়া তাহাল কামে ছিল একবারে মোবাইলে কিচ্ছু দেখা ছিল না খালি ওইটাই দেখা ছিল কি দেখা ছিল যে সারা মানেয়াতে খালি ওটাই দেখাচ্ছে কি দেখাচ্ছে যে পুলিশের গালে সিরিন সিলার গালে একটা চালক যে কামড় দিলে মানে কিস করলে তো কিস যে করলে তো এটা নতুন যখন চালু হলো তো ও কতবে হাইয়া উ যায় হাসতে হাসতে ও মা আমার গালে কিস করে দিল হাসতে হাসতে যা গাড়িতে লুকিয়ে আলো গাড়িতে ঢুকে আলো তো এই যে একটা চালু হলো তখন মোবাইলে সবাই ওরকম শুরু করে দিলে লাস্টে তো বেটি ছেলে বেটা ছেলে করলে করলে লাস্টে বেটা ছেলে বেটা ছেলে শুরু করে দিলে বেটা ছেলের গাছ বেটা ছেলে কিস করে দিছে মানে কেমন দিচ্ছে এই ভিডিও ছাড়তে লাগলো তো এইটা ভিডিও কতদিন চললো চলার পরে ওইটা যদি শেষ হলো এখন একটা একটা জান্নাত তোহা মানে জান্নাতুন ছেলে আর তোহা একটা বেটা ছেলে তো জান্নাত তোহারা স্বামী স্ত্রী এই যে একটা ভিডিও ছাড়লো পৃথিবীতে ভিডিওটা ভাইরাল হলো কেমন করে জানেন জেনা করতে করতে জেনার অবস্থায় উলঙ্গ দুইজনই উলঙ্গ জান্নাত তো দুইজনই উলঙ্গ আর উলঙ্গ হয়ে উলঙ্গ অবস্থাতে ছবি করলো ছবি করে জেনা করতে করতে ছবি করে আর ভিডিওতে ভাইরাল আর ভাইরাল যে করলো তো যে চালাচ্ছে তো ঈদকে মানে জেনা দেখাচ্ছে আর ওরা ঈদকে গান দিছে তোমার বিয়ার পারাত নিয়ে আমি যাব তোমার বিয়ের বারাত নেয় আমি যাব পালকে তা চড়াইয়া গাম চাবি আমি তোমার গান শোনাবো তোমার বিয়ের বারাত নিয়ে আমি যাব আরে উলঙ্গ ছবি খারাপ ছবি দেখাচ্ছে উলঙ্গ ছবি একবারে যে না করা অবস্থায় দেখাচ্ছে এমন ভিডিও ভাইরাল যে সারা পৃথিবী তার কিছু নাই টিকটক যত মানে শর্ট ভিডিও সব খালি জান্নাত তো হয় জান্নাত তো ইয়াদের দেখ দেখানি এমন ভালো ভালো ফিল্ম জগতের হিরো নিরা হিরো নিরা জিনা শুরু করে দিল রে ভাই জিনা করা অবস্থাতে ভিডিও ছাড়তে লাগলো ভালো ভালো মহিলাগুলো এই যে দেখ দেখানি শুরু হলো ভিডিওকে ভাইরাল করার জন্য জান্নাত তো বলছে কথাটা ধরো হলো তোমরা কেন এভাবে ভিডিও ছাড়ছো বললে আমাদের এটা বিজনেস আমরা পয়সা কামার জন্য এটা করেছি এরা বলছে আমরা পয়সা কামাবার জন্য করেছি তো এটা হচ্ছে আমাদের বিজনেস আমাদের ব্যবসা তোমাদের বিজনেস তোমাদের ব্যবসা তোমরা এই বিজনেস করার লেগে একটা খারাপ কাজ করবে নোংরা কাজ করে ভিডিও ছাড়বে তো আজকে সারা পৃথিবীতে এটা তো এই যে জেনা এটা চালু হয়েছে তো অনেক জেনা জেনা দেখাচ্ছে জেনা করছে আর ফটো করে ভিডিওতে ছাড়ছে শর্ট ভিডিওতে দিচ্ছে ইজ্জত দেখাচ্ছে একদম উলঙ্গ হয়ে হয়ে ইজ্জত দেখাচ্ছে আর ভিডিও ছাড়ছে তো ওই যে ফার্স্টে যে করলো জান্নাত তোহা মেলে জেনার অবস্থাতে ছবি ছেড়েছে যত লোক দেখ দেখানি করবে হাজার হাজার কোটি কোটি মহিলা জেনা করে করে ভিডিও ছেড়েছে তো এক নম্বর গোনা চাপবে জান্নাত তোহার যত লোক জেনা করবে পৃথিবীতে দেখ দেখানি সব জেনার গোনা অর্ধেক পাবে ওরা জান্নাত তোহা আর অর্ধেক ওরা যে করবে ও তো কথা হচ্ছে ভাই নতুন কাজ আবিষ্কার করবেন না নতুন কাজ চালু করবেন না ভাইরা আমার মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন যে পৃথিবীতে নতুন কাজ চালু করবেন না নতুন কাজ চালু করতে হবে না অন্যায় থেকে বেঁচে থাকেন অশ্লীল কাজ থেকে বেঁচে থাকেন খারাপ কাজ থেকে বেঁচে থাকেন ভালো কাজ করার চেষ্টা করেন ভাই ভাইরামা কিরকম ভালো কাজ যে কোনো কাজ ভালো পর্দা চালু করেন ভালো কাজ শুরু করে দেন আপনার ভালো কাজের বদলে কিয়ামত পর্যন্ত কবর আপনার সাদকা জারিয়া হিসেবে নেকি পৌঁছিতে থাকবে আর একটা একটা কুসবাব দেশের মধ্যে এসেছে খারাপ রীতিনীতি খারাপ কুসবাব চলে এসেছে দেশের মধ্যে একটা নতুন জিনিস আবিষ্কার হচ্ছে কিরকম জানেন কিরকম যে ফুল পেন পার নিচে গুল্লার নিচে ঢুকে থাকছে এটা নতুন চালু হয়েছে আর ফুল পেন পিনাছে দেখবেন যে যখন বসছে তার পাঁচ উদাম হয়ে ফুল প্যান্টটা লটকে আবার একবারে পুঠার নিচে চলে আসছে উ পিনছে ও বেল লাগাইছে শুদ্ধা বুলটাম লাগাইছে তো লাগাইছে বেল লাগাইছে তাও ফুল পেন খয়েছে চলে আসছে পেড়ুর কাছে এসে তখন ফুল প্যান্ট বেঁধা থাকছে এই যে একটা নতুন আবিষ্কার এই সব ধান্ধা করতে হবে না আপনার লাভের ওপর থেকে ইজ্জত পুরুষ লোকের ইজ্জত লাভের কাছ থেকে আপনি কাপড় পিনেন আপনি থাকেন আর এই যে পর্দা এইভাবে এটা নতুন আবিষ্কার করেছে এখন চালু হয়েছে আর একটা কি চালু হয়েছে ভাই দেখেন আর একটা নতুন পর্দা দেশের মধ্যে চালু হয়েছে রে ভাই খারাপ পড়তা এই যে যখন গ্রামে বিয়ে লাগছে বিয়ে স্বাধীন অনুষ্ঠান যখন বিয়ে লেগে গেল তো বাড়ির ছেলেরা গ্রামের ছেলেরা ওই বিয়ে বাড়ির কুটুম যতগুলো ছেলে এসেছে সবাই করছে কি রাত্রিবেলা ডিজি নিয়ে আসছে আপনাদের এলাকায় চালু হয়েছে না হয়নি বলুন তো আপনাদের এলাকায় চালু হয়েছে কি বিয়ে বাড়তে ডিজি নিয়ে আসছে আর ডিজি বাজাচ্ছে আর কয়েকটা ছেলে খালি একবারে নাচছে এমন নাচছে আর ডেনেস দিচ্ছে রে ভাই বাজনার তালে তালে ডেনেস দিচ্ছে তো কথা হচ্ছে বিয়ে বাড়তে খবরদার খবরদার ডিজি বাজাইতে দেবেন না যার গ্রামে হচ্ছে গ্রামের মড়ল সর্দারকে রুখতে হবে যে তোমার বাড়িতে যদি ডিজি বাজে তোমার বাড়িতে বিয়ে আছে ডিজি বাজলে তোমার বাড়ি আমরা আসবো না তোমার বাড়িতে বিয়ে খাবো না বিয়ে পড়াই তো আসবো না তোমার বিয়ার কোনো ব্যাপারে আমরা আসবো না তুমি ব্যাটার বেটির বিয়ে দিয়ে নাও কিন্তু তোমার বাড়ি আমরা আসবো না আর খবরদার আর বিয়েতে যাবে না ওইটাকে রুকেন না হলে মরল আর সর্দারকে কেয়ামতের দিন পাকড়াও করো হবে আল্লাহ ধরবে ভাই ছেড়ে দেবে না আর বাড়ির গার্জেনকে ধরবে বাড়ির গার্জেনটাকে ধরবে আর গার্জেনকে ধরে বল মানে গার্জেনকে রুক্ত হবে ব্যাটার বিহা বেটির বিহা লাগালছে আর ছেলেরা আপনার বিটির বিয়ে আর ব্যাটার করেছি কি ডিজে ভাড়া করে না সারা রাত ডেনেস দেবে একটা কুপোরথা চালু করেছে কেন ডেনেস দিবে দু চারটা ঢের রাত হয়ে তখন মহিলা গেলো ডেনেস দিতে লাগবে কি খাপরা করবে কি লক্ষ করে করে ভিডিও করে ফেসবুকে আপলোড দিতে লাগবে ফেসবুকে ছাড়তে লাগবে শর্ট ভিডিও ভিগোতে ছাড়তে লাগবে এই যে সব পাপ এসব কাজ কর বন্ধ করে দেন রে ভাই বুঝতে পারছেন তো বাড়ির গার্জেনকে আল্লাহ ধরবে কেমতের দিন ছাড়বে না বাড়ির গার্জেনকে ধরে কচলেবে গোটির মাছ যেরকম কচলাই ওই রকম করে কচলে আবার আইসটাই ছুটিয়ে দেবে যে তোমার বাড়িতে হয়েছিল বাড়ির গার্জেনটা রুখতে পারবে কিনা ভাই রুখতে পারবে জি ব্যাটা ডেনেস দিছে লাঠি গালা এখানটা নিয়ে যান সাড়া সাড় যাই আর দু লাঠি আর পিঠে দিয়ে দেন সব ছটা উড়িয়ে যাবে সব যতটি লোক আর ডেনেস দেওয়া পার্টি তাহলে বন্ধ হয়ে গেল তো এই যে দু লাঠি দিবে ই সাতগাজারি হিসেবে নেকি পেবে আর এই যে বন্ধ করলো বন্ধ করার কারণে আপনি নেকি পাবেন ভাই ডিজি বাজা বন্ধ করে দেন বাড়িতে ডিজি না বাজে ডেনেস না দেয় গান বাজনা না বাজে আপনার বাড়িতে একটা বিয়ে হচ্ছে আর আপনি কেন ডেনেস দিবেন কেন ডিজি বাজাবেন ডিজি বাজাতে বন্ধ করেন এটা নতুন এসছে ওর দেখা দেখি ও বাজাবে ওর দেখা দেখি উ বাজাবে ওর দেখা দেখি উ বাজাবে যতগুলো লোক বাজাবাজি করবে অতগুলো গোনহা ওর আমল নামাতে দেওয়া হবে রে ভাই খারাপ কাজটা রোকেন আপনারা খারাপ কাজ হতে দেবেন না আর করেন কি ভালো কাজের মানে পর্থা চালু করেন কারুর বাড়িতে ব্যাটার বিহা লাগাইছেন বেটির বিয়া লেগেছে আপনি করেন কি আপনার বাড়িতে তো পিণ্ডাল হচ্ছে আপনার বাড়িতে রাত্রিবেলা কুটুম সদর খুব এসছে বিয়েবারটা কুটুম হয় এবার কুটুমও ভালো এসছে পিণ্ডালও করা আছে আপনি করেন কি একটা মাইকগুলো লেসে লাগিয়ে দেন একটা মুলবি কেটে গেলেন বাইরে থেকে আর গ্রামের মুলবি তো আছে এক দুটাকে ডেকেলেন দিয়া করেন কি রাত্রিবেলা জালসা লাগিয়ে দেন বেশি মূলবি ডাকবেন না রাত দশটা এগারোটা পর্যন্ত জালসা করে নেন অজন করে নেন কুডুম সদরের শোনা হবে গ্রামবাসীর শোনা হবে আর হাদিস কোরআনের কথা শুনবেন নাচ গান হবে না গীত গাদ হবে না এইবার করলেন কি জালসা যখন হয়ে গেলাম এটা একটা ভালো প্রথা চালু করেন বানা বন্ধ করেন জালসার প্রথা চালু করেন আপনি নেকি সাদকে জারিয়া পাবেন আর গোনার থেকে বেঁচে থাকবেন ভাই কিন্তু মানুষ এখন শুরু করেছে কি ডিজিটাল ইন্ডিয়া মানুষ খারাপের দিকে যাচ্ছে ফেসবুক মানে সবাই করছে কি খালি ছবি ছাড়ছে ফেস আর মানে ইউটিউবে ছবি ছাড়ছে দুনিয়াটা রঙের দুনিয়া দুনিয়াতে সব লোভে লালচাই পড়ে পৃথিবীতে সবাই খালি মানে মানে ফেসবুক ফেসবুক নিয়ে মেতে আছে খারাপ ছবি ফেসবুকে দিবেন না ভাই বুঝতে তো খারাপ প্রথা বন্ধ করেন যে আল্লা কোরানের মধ্যে বলছেন লা কাসাবাদ ও আলে হামা যে ব্যক্তি ভালো কাজ করবে ভালো কাজের সোয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে যদি বুড়াই কাজ করে অন্যায় করে খারাপ কাজ করে অশ্লীল কাজ করে তো সারা জীবন কিয়ামত পর্যন্ত আর কবরে গোণা পৌঁছতে থাকবে খারাপ কাজ যদি একটা চালু করে দেয় তো খারাপ কাজ কেন চালু করবেন ভালো কাজ চালু করেন ভালো ভালো কাজ করেন তাহলে ভালো তেসবি পড়েন জিকির করেন কোনো একটা ভালো নতুন কাজ চালু করেন মানুষকে বুঝান মানুষকে ডাকেন মানুষকে বলেন ভালো কাজ করেন আর খারাপ কাজ করবেন গোনা হতে লাগবে তো এই জন্য বলছি যে খারাপ কাজ যে আবিষ্কার করবে কিয়ামত পর্যন্ত আর কবরে গোনা পৌঁছবে যে ভালো কাজ আবিষ্কার করবে সুন্দর সুন্নাতি কাজ চালু করবে একটা সুন্নাতকে জিন্দা করা একটা সুন্নাতকে জিন্দা করা মানে যেমন তেমন ব্যাপার নয় কিন্তু মানুষ হাদিস কোরআনকে মেনে চলার চেষ্টা করে না এরা করছে কি মানে বিধাতকে নিয়ে খারাপ কাজকে নিয়ে খারাপ প্রথা নিয়ে সব রঙে বেঁধে আছে হাদিস শুনেন আর হাদিসের উপরে আমল করার চেষ্টা করেন যেমন আপনারা শুনেছেন জুমার দিন জুমার যেদিন জুমার দিন জুমার দিন করেন কি ভাই আমার সকাল থেকে আমদানি করেন জুমা পড়ার জন্য যে ব্যক্তি জুমার দিন কুনিগুলো লোকগুলাকে কাটবে রে ভাই আল্লাহ ওর লোঘের মধ্যে আরো গদান করবে কোন কুনিতে লোঘে কোন বিমারি হবে না কোন রোগের হবে না মানে প্রত্যেক জুমার দিন সপ্তাহে একদিন জুমার দিন লগ্ন কেটে নেন আপনি মজগুলোকে কেচে দিয়ে দিয়ে কাটেন আর আপনি করেন কি বগলের চুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেন এগুলো কামাবেন না আর লাভের নিচের চুলগুলোকে কামিয়ে পরিষ্কার করে রাখেন চল্লিশ দিনের আগে আগে আর জুমার দিন কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে সহবাস করে প্রেম করে ভালোবাসা করে সহবাস করে যদি উজু করে সুন্দর করে গোসল করে সুন্নার তারিকা মোতাবেক গোসল করার পরে ওই উজু তিনি যদি লোকটা করে কে নমাজের জন্য তৈরি হয়ে যায় ভালো ভালো সেন্ট লাগাবেন খসপু লাগাবেন আতুর লাগাবেন আর সেন্টগুলো লাগাবেন আর নতুন জামা পিনবেন আল্লাহর নাবে প্রত্যেকদিন দিন করতেন কি জুম্মাতে মানে জুব্বা লাগাতেন আর ওই জুব্বা উঠিয়ে রেখে দিতেন আল্লাহর রাসুল আরো করতেন কে যে জুম্মাটা ঈদের দিনে পড়তেন ওই জুব্বাটা জুম্মার দিনে পড়তেন জুমার দিন থেকে দিন বলা হয়েছে রে ভাই তো ইধের দিন ওই জুমার দিনে করবেন কি খুব সেন্ট ফেন্ট লাগিয়া পায়ে হেঁটে জুমা মসজিদে যান প্রত্যেক পায়ের বদলে একটা একটা করে কদমের বদলে আপনার নেকি থাকবে ভাই আমার একটা করে কদমের বদলে একটা কবুল হজের নেকি আপনি পেয়ে যাবেন এই সুন্নাত গুলোতে আমল করেন বুঝতে পারছেন আর জুমার দিন গোসল করলো কি করলো না হাফাড় দাফার করে দুডল পানি ঢেলে দিল আরে আরা সেন্ট ফ্রেন্ড লাগা লাগে কিছু নয় আতর সুরমা কিছু লাগাবে না শার্ট গাই দিতে দিতে যেটা সব থেকে পুরানা শার্ট ওইটা গাই দিয়ে পানি টানি মুছা মুছিল মসজিদে আল্লাহ নামাজ পড়ছে কোনো সন্ন্যার তারিখে জানে না কোনো নিয়ম কানুন জানে না কি করে দাঁড়াইতে হবে কেমন করে দাঁড়াইতে হবে বুদ্ধি নাই দাঁড়িয়ে গেছে নামাজে কত লোক আছে কুঁকড়ি হয়ে ভাবে কুজা হয়ে দাঁড়ালছে বরে বাবরে আল্লাহর ভয় লাগছে কোঁকড়া হয়ে গেছে এভাবে কোঁকড়া হবে না মসজিদে যান আগে যান আর আগা কাতারে বসেন রে ভাই আর আগা কাতারে বসবেন এমামের পাছা দিকে বসার চেষ্টা করেন আগে মসজিদে যাবেন কথাগুলো ভালো করে শুনেন আগা কাতারা যাবেন ইমামের পাছা দিকে বসবেন যারা ইমামের পিছনে থাকবে ওরা আগে জান্নাতে যাবে আগা কাতারে যারা থাকবে আজ্ঞা দিগার সোপে ওরা আগে জান্নাতে যাবে আর যারা পিছা কাতারে থাকবে এর ঘে পরে ওরা জান্নাতে যাবে তারপর কাতারে যে লোকগুলো থাকবে এই দুই কাতারের পরে তিন নম্বর কাতারের লোক যাবে তিন নম্বরের পরে চার নম্বর কাতারে যে লোকগুলা যে পিছে দাঁড়াবে ইয়ারা শেষ হবে তারপরেও অরাজান জান্নাতে যেতে পাবে তো ভাই রে আমার আল্লাহর রসুল বলেছেন তোমরা আগা কাতারে যাও এমামের পিছনে জাগা নাও জুমার দিন একটু স্যাকালে যাও গেটা যা ফেরাস্তাটা থেকে আজানের আগে যখন যাবেন ওয়ে ফেরাস্তাটা করে কি লিস্ট করে রে ভাই যে ব্যক্তি আগে আসলো ফার্স্টে আসলো একটা উট সাধকা করার নিয়ে কেউ রমল নামাতে লিখে দেওয়া হয় তারপরে যে আসবে একটা গরু সাদগা করার নেকি তার আমল নামাই লিখে দেওয়া হয় তারপরে যে আসলে একটা বকরি সাদগা করার নেকি তারপরে যে একটা মুরগি সাদগা করার নেকে তারপরে আসলে একটা ডিম সাদগা করার নেকে আজান যখন হয়ে যায় মোয়াজ্জিন আজান দিয়ে দেয় এই খাতা পত্র বন্ধ করে দিয়ে বলে দেয় খাতা বন্ধ করে দিয়ে তখন বলে কে যে আর ঘোড়ার ডিমেরও নেকি পাবে না ওটা তো মুরগির ডিমের নেকি পেলো ঘোড়ার ডিমেরও নেকি পাবে না খাতাটা তো বন্ধ হয়ে গেছে এইবার ফেরে আল্লাহর কাজের দোয়া করবে বলবে আল্লাহ উমুক লোক টাচতে পারলো না উম লোক টাছতে পারলো না আল্লাহ ফেরেশতারা দোয়া করবে আল্লাহ আল্লাহটা যদি কোনো বালা মসিবতে থাকে আল্লাহ তুমি আর বালা মসিবত দূর করে দাও কোনো যদি অভাবে পড়ে থাকে আল্লাহ তুমি অভাবকে দূর করে দাও ফেরেশতারা দোয়া করবে আল্লাহ যদি লোকটা কোনো মরিজ হয়ে থাকে ওর মরিজ হয়ে থাকে আল্লাহ বেমারিতে থাকে বেমারি ভালো করে দাও আল্লাহ লোকটাকে সুস্থ রাখো আর মা সিদা আসার তুমি টপিক দাও ফেরেশতারা দুয়া করে তো ভাই আমার যখন ওরা মসজিদ আসবে এভাবে যখন আসে তো কথা হচ্ছে মসজিদা গ্যাসের আগা কাতারে বসে ডাঙা ডাঙি করবেন না আর পাছা কাতারে দাঁড়াবেন না আগা কাতারি দাঁড়াবেন আর আগে যখন কাতার ভর্তি তার পাছা কাতারে দাঁড়াবেন কিন্তু মধ্যখান থেকে কাতারটা চালু করবেন ভাই এইবার যখন মসজিদ আসলেন আল্লাহর নামি বলেছেন কোন এমামের কথা বলেনি মুলবি মাওলানার কথা বলেনি আল্লাহর রাসুল বলেছেন কেমতের কটে সব চাইতে উত্তম ব্যক্তি হলো কেমতের মাঠে সব চাইতে সুন্দর ব্যক্তি হলো মোয়াজ্জে বুঝতে পারছেন পৃথিবীতে দাম কম ভাই আমাদের দেশে মুহাজ্জেনের দাম কম দাম কম নয় ইমামের বেতন এখন তিন হাজার টাকা মমতা দিচ্ছে আর মুয়াজ্জেনের বেতন পনেরোশো টাকা তার মানে ওর দাম কম যে ইমাম নামাজ পড়াইবে ওর দাম বেশি ইমাম সাহেব আর যে মুয়াজ্জেন আজান দিবে ওর দাম খুবই কম মুঙ্গা জেন কুণ্ঠা আজান দিছে ঝাড়ু দিছে বৈশা আছে কিন্তু আল্লাহ এমামের কথা বলছেন না আল্লাহ মুজ্জেনের কথা বলছেন কি বলছেন যে পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি হলো মুজ্জেন কায়ামাতির দিন আল্লাহর দরবারে সব চাইতে পছন্দনীয় ব্যক্তি সব চাইতে দামি ব্যক্তি হচ্ছে মুজ্জেন যে পাঁচক তো আজান ভাইরে আমার যে পাচক তো আজান দিবে কণ্ঠের আওয়াজ গলার আওয়াজ যতদূর পর্যন্ত যাবে মাইকের যতদূর আওয়াজ পর্যন্ত যাবে রে ভাই পশু পতঙ্গ জীবজন্তু জানোয়ার গাছপালা পাহাড় পর্বত ঘর বাড়ি যত জিনিস আছে সবাই কেমতের দিন গাওয়া দিবে সাক্ষী দিবে যে এই লোকটা হচ্ছে মানে সবচাইতে উত্তম ব্যক্তি